হ্যালো গাইস, আজকে জেনে নিন পেশা কুকারে তৈরি করুন স্পঞ্জ রসগোল্লা। কীভাবে করবেন রসগোল্লা কার? এই প্রশ্ন উত্তর নিয়ে দীর্ঘ দড়ি টানাটানির পরও বাংলার সম্পদ বলে ঘোষিত হলো বাঙালির প্রিয় রসগোল্লা। উড়িষ্যাকে হারিয়ে রসগোল্লা জিআই রেজিস্ট্রেশন পেল পশ্চিমবঙ্গ। জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান জানালো রসগোল্লা বাংলার নিজস্ব উৎপাদন। আর এই খুশিতে আজকে না হয় হয়ে যাক রসগোল্লার স্বাদ গ্রহণ, তবে দোকানের নয় বরং ঘরে তৈরি করে নিন রসগোল্লা। উপকরণ অর্থাৎ কী কী প্রয়োজন? দুধ 2 লিটার, লেবু রস 4 টেবিল চামচ, জল 6 কাপ, চিনি 3 কাপ, গোলাপ জল সামান্য। ছানা তৈরির জন্য দুধ জাল দিয়ে অল্প করে লেবু রস দিয়ে ছানা তৈরি করে নিন। দুধ থেকে জল বের হয়ে এলে ওভেন থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় থেকে নিয়ে চেপে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ছানা হাত দিয়ে ভালো করে মাখতে হবে মসৃণ হওয়া পর্যন্ত। কীভাবে বানাবেন? প্রেশার কুকারে 6 কাপ জলে চিনি দিয়ে ওভেনে দিন। সিরা তৈরি হলে 1 চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন, ওভেনের আঁচ কমিয়ে দিন। ছানা হাতে তালু দিয়ে মেখে নিন। ছানা 20-25 ভাগ করে গোল করে রাখুন। সব ছানার বল একসঙ্গে সিঁড়ি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাত্র 1 সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাস, এবার ওভেন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। সিরা সহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। 1 চামচ গোলাপ জল দিন। ঠান্ডা জলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।